yeah. Remember back when I was in that Honda. Now I'm all up in the Benzes and the Prada, ay. And now she wanna holler, she just wanna follow, so I'ma let her. Hello, welcome again guys. So আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব ডিপ অ্যান্ড ডার্ক ওয়েবের সার্চ ইঞ্জিন। তো গাইজ, আমাদের ডিপ অ্যান্ড ডার্ক ওয়েবে কিছু স্পেশাল সার্চ ইঞ্জিনস আছে যেগুলো নর্মাল বা সারফেস ওয়েবে, ক্লিয়ার ওয়েব বা সারফেস ওয়েবে ইন্ডেক্স হয় না। ওকে, তো এই সার্চ ইঞ্জিনগুলোই আমরা ডিপ অ্যান্ড ডার্ক ওয়েবে ইউজ করব, তাহলে আমরা অনেক ভালো আর অনেক ডিপ ইনফরমেশন পেতে পারি। ওকে, তো চলুন সেই সার্চ ইঞ্জিনগুলো আমরা খুঁজে শুরু করি। তো গাইস, এই সার্চ ইঞ্জিনগুলোর নির্দিষ্ট লিঙ্ক আছে আবার নেই ধরতে গেলে, কারণ যদি লিঙ্ক এগুলো গাইস টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। ওকে, তো স্টিল আমি আপনাদেরকে কিছু লিঙ্ক প্রোভাইড করে দেবো ডিসক্রিপশনে, যেখান থেকে আপনারা সেটা চেক করতে পারেন। চলুন স্টার্ট করি। তো আমি অলরেডি এখানে টর ব্রাউজার ওপেন করে নিয়েছি, আপনারা টর ব্রাউজার ওপেন করে নেবেন। অ্যান্ড এখানে আমরা এখানে সার্চ করবো হিডেন উইকি। ওকে গাইস, আমরা নর্মাল অন্যান্য টিউটোরিয়াল যা করি, অলওয়েজ আমরা গুগল আই টর ওপেন করি, আমরা অলওয়েজ হিডেন উইকি সার্চ করব। তো হিডেন উইকির ভিতরেই গাইস আমরা ভালো ভালো সার্চ ইঞ্জিনসগুলো পাবো, আদারওয়াইজ পাবো না, কারণ একমাত্র হিডেন উইকি দিয়েই আমরা কী করতে পারি, ডিপ অ্যান্ড ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারি। তো দেখুন গাইস, এখানে একটা হিডেন উইকি আছে, এটা আমি ওপেন করতেছি, আর এখানে এই আরেকটা হিডেন উইকির লিঙ্ক আছে hiddenwiki.me, এটাও আমি ওপেন করতেছি। তো গাইস, হিডেন উইকি অলওয়েজ চেঞ্জ হতে থাকে। গাইস, হিডেন উইকি চেঞ্জ হওয়ার একটাই কারণ যে ডিপ অ্যান্ড ডার্ক ওয়েবে পুরো ইন্টারনেটের 95% হচ্ছে ডিপ অ্যান্ড ডার্ক ওয়েবের ভিতরে। এই আর এই যে লিঙ্কগুলো দেখুন, হিডেন উইকির ভিতরে লিঙ্কগুলো সাধারণত ওয়ানিয়ন লিঙ্কে কনভার্ট থাকে, যে কারণে এই লিঙ্কগুলো অলওয়েজ আপডেট হতে থাকে। আর কোনো না কোনো সময় কেউ একটা নতুন ওয়েবসাইটের খোঁজ পায়, তখন সেইগুলো হিডেন উইকিতে আপডেট করতে থাকে। ওকে, তো এইভাবে গাইস কিছু লিঙ্ক অলওয়েজ চেঞ্জ হতে থাকে, কিছু হিডেন উইকি অলওয়েজ চেঞ্জ হতে থাকে। তো দেখুন, এই প্রথম হিডেন উইকি .com-এ বেশ কিছু সার্চ ইঞ্জিনস দিয়ে দিয়েছে এখানে, হিডেন সার্ভিস লিস্ট অ্যান্ড সার্চ ইঞ্জিনস। ডাকডাকগো আমি গাইস সাজেস্ট করবো আপনারা ডাকডাকগো মোটেও ইউজ করবেন না, অ্যাটলিস্ট ডার্ক ওয়েবে। আর ডিপ ওয়েবে যদি আপনারা ভালো কিছু ইনফরমেশন পেতে চান, তো এইখানে একটা আছে টর্চ, আর দেখতেছি না সার্চ ইঞ্জিনস। ওকে, সমস্যা নেই, আমরা আমাদের নেক্সট হিডেন উইকি সার্চ করি, যেটা আমরা এখান থেকে আবার পেয়েছিলাম, এই যে hiddenwiki.me। আমি লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার এটা জাস্ট কপি করে পেস্ট করে দেখবেন যে ওয়ার্ক করতেছে কিনা আপনাদের জন্য। হ্যাঁ গাইস, এইখানেই তো পেয়েছি আমার ফেভারিট সার্চ ইঞ্জিন ahmia.fi। তো গাইস, আহমিয়া হচ্ছে আমার ডিপ ওয়েবের ফেভারিট সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনটা আমি যখনই ডিপ ওয়েব ইউজ করি, তখনই আমি এই সার্চ ইঞ্জিনটা ইউজ করি, আহমিয়া। টর্চ এটাও একটা ভালো সার্চ ইঞ্জিন গাইস, বাট আহমিয়াটা আমার ফেভারিট। আরও দেখি কী কী আছে এখানে। এই যে গাইস, এখানে আর আছে আপনার টর সার্চ, এটা যেহেতু আমরা গাইস টর সার্চ আছে যেখানে আমরা অলরেডি পেয়েছি। তো গাইস, আমি আগে বলছি যে ডাকডাকগো দিয়ে আপনারা সার্চ করলে ভালো কিছু নাও পেতে পারেন ডিপলি ইনফরমেশন। তো আমি আহমিয়াতে এখন হিডেন উইকিতে সার্চ করতেছি, হিডেন উইকি, দেখি কী কী রেজাল্ট আসে। এই যে দেখুন গাইস, আমাদের কাছে কিছু রেজাল্ট আসলো। তো এই যে এইটা হচ্ছে গাইস একটা ভালো হিডেন উইকি হতে পারে, দ্য হিডেন উইকি। এটাতে যাই আমরা, আমাকে এখন রিডাইরেক্ট করতেছে। ওকে, এখানে আমি আরও কয়েকটা ওপেন করে নিই, জাপান হিডেন উইকি, হিডেন উইকি। তো গাইস, আপনারা খুঁজতে থাকবেন এরকম, তো ভালো বেশ কিছু পেয়ে যাবেন আপনার। তো এইখান থেকে টর্চ দিয়ে আমরা হিডেন উইকিটা সার্চ করি। তো গাইস, ডিপ অ্যান্ড ডার্ক ওয়েবের সবচেয়ে ভালো ভালো সার্চ ইঞ্জিন যেগুলো, আমি একবার নামগুলো বলে দিই। একটা হচ্ছে আহমিয়া, এটা তোমার ফেভারিট, তারপরে টর্চ, এটা একটা, তারপরে ক্যান্ডেল আছে, ইভিল নেটওয়ার্ক ইভিল আছে, নট ইভিল আছে। ওকে, এই যে গাইস, তো এটা হচ্ছে গাইস আসল একটা হিডেন উইকি। এই হিডেন উইকিটাতে আমরা ভালো ভালো অনেক কিছু পাবো, যে দেখুন অনেকগুলো সার্চ ইঞ্জিনের লিঙ্ক আমরা এখানে পেয়ে গেছি। দেখুন নট ইভিল, এই হিডেন উইকিটা মেবি এখান থেকে ক্লিক করতে করতে পেয়ে গেছি, এই আর একটা হিডেন উইকি। তো গাইস, আপনারা এরকম হিডেন উইকি খুঁজতে থাকবেন। ওকে, হিডেন উইকি খুঁজতে খুঁজতে, আর আমি আগেও বলেছি যে ডাকডাকগো দিয়ে আপনারা যদি সার্চ করেন, তো ভালো ভালো হিডেন উইকি আপনারা পাবেন না। হিডেন উইকি কিন্তু গাইস একটা না, ওকে, হিডেন উইকি একটা টপিক ধরতে পারেন, যেখানে কি হয় এক একটা সার্চ ইঞ্জিনে এক এক রকম হিডেন উইকি আসতে থাকে, আর যেগুলো দিয়ে কি ডিপ অ্যান্ড আরও ভালো ভালো ডিপ অ্যান্ড ডার্ক ওয়েব সার্চ করতে পারি আমরা। তো একইভাবে এই যেমন আহমিয়া, এটা একটা খুবই ভালো সার্চ ইঞ্জিন, এটাতে আমরা সার্চ করলে খুব ভালো ভালো হিডেন উইকি আমরা পাবো। আমি সাজেস্ট করবো আপনারা এই টাইপের হিডেন উইকিটা ইউজ করবে, যেখানে কি বেশি বেশি ইনফরমেশন আপনারা পাবেন। তারপরে এই হচ্ছে গাইস নট ইভিল, এটা হচ্ছে প্রায় দেখতে গুগলের মতো অনেকটা। ওকে,
এটাও একটা ভালো সার্চ ইঞ্জিন। এইটা হচ্ছে টর্চ, আর এই হচ্ছে আহামিয়া। এই আমরা এই হিডেন উইকিটাতে বেশ কিছু ইয়ে পাচ্ছি। তো এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি, আহামিয়া, টর্চ আর নট ইভিল। ওকে, তো আপনারা আমি সাজেস্ট করবো আহামিয়াটা ইউজ করুন, এটা ইউজ করে আসলে অনেক ভালো মজা পাবেন, অথবা নট ইভিলটা ইউজ করুন অথবা টর্চ ইউজ করুন, আপনাদের যেটা ভালো লাগে। বাট আমি সাজেস্ট করবো গাইস আহামিয়াটা ইউজ করুন, কারণ এই ইন্টারফেসটা অনেক সুন্দর আর অনেকটা ভালো এটা, কারণ এটা আমি যখন ডিপ এন্ড ডার্ক ওয়েব ইউজ করি তখন আমি আহামিয়াটা ইউজ করি। আর আমি গাইস লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, আর গাইস নেক্সট টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখাবো ডিপ এন্ড ডার্ক ওয়েবের মেল সার্ভিসগুলো, যেখানে আপনারা কি ডিপ এন্ড ডার্ক ওয়েবে আমাদের আমরা এই ডিপ এন্ড ডার্ক ওয়েবে যদি কোনো অ্যাকাউন্ট খুলতে যাই কোনো ইয়াতে, আমাদের একটা মেল সার্ভিস দরকার, এখন এখানে জিমেল আর ইয়া ওইসব চলে না, এখানে কিছু স্পেশাল মেল সার্ভিস আপনাদেরকে ইউজ করতে হয়, লাইক প্রোটন মেল আছে, প্রোটন মেল নর্মাল ওয়েব আছে, বা ডিপ ওয়েব অনেক ভালো কাজ করে, সেক মেল আছে, ইওলো ডট ইন আছে, এখানে অনেক টাইপের মেল সার্ভিস আছে। তো এটা আমি নেক্সট ভিডিও দেখাবো। ওকে, যতক্ষণ ভালো থাকুন, দেখা হবে, আল্লাহ হাফেজ।